বাংলা হোক বা হিন্দি সিনেমা, খলনায়ক থাকাটা জরুরি। সিনেমার নায়ক হিসেবে জায়গা পেতে যতটা না সময় লাগে তার থেকে অনেক বেশি কষ্ট করতে হয় একজন খলনায়ককে। এমনই একজন আশিস বিদ্যার্থী খলনায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। দীর্ঘদিন কাঠখড় পুড়িয়ে জানান দিতে পেরেছেন নিজের অবস্থান। তবে বেশ কিছুদিন ধরেই সিনেমায় খুব একটা দেখা যাচ্ছিল না এই অভিনেতাকে। তবে ফেসবুকে খুব অ্যাক্টিভ তিনি, সেখানে নানা কিছু পোস্ট করছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তাকে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে। যায়েঙ্গে দোস্তি কে সাথ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় চায়ের দোকানে কফি আর চা বানাচ্ছেন এই অভিনেতা, তাও আবার একদমই সাদামাটা বেশভূষায়। এরপরই শুরু যত আলোচনা আর সমালোচনা। সম্প্রতি চলচ্চিত্রে তেমন কোনো সাড়া না থাকায় কেউ কেউ বলছেন কাজ না থাকায় তিনি চা বিক্রি করা শুরু করেছেন। যদিও এই কথাগুলো সত্যি নয়, আসলে গুন্টুরে বেড়াতে গিয়ে একটি চায়ের দোকানে ঢুকে কফি বানিয়েছিলেন আশিস বিদ্যার্থী, তাও আবার নিজের জন্যই। আর সেই ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেন, যা দেখে মানুষের ভুল ধারণা তৈরি হয়েছে। বরং এটি তার এমন এক রূপ যা সাধারণ মানুষের সাথে মিশে যেয়ে প্রমাণ করেছেন তিনি কতটা অসাধারণ একজন মানুষ। লাইফ ইটসেলফ ইজ আ সারপ্রাইজ। মুবাল্লিক করিম, মাই টিভি।